গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমরাও খুব ভালো আছি আর যারা নতুন আমার চ্যানেলটাকে ভিজিট করছো তাদেরকে জানাই আমি সুমনা আমার এই চ্যানেলে আমি রেগুলার ব্লগ ছাড়ি প্রতিদিন সন্ধ্যা পনেরো সাতটার সময় আমার ব্লগ আসে আর তোমাদের কারোর যদি আমার ব্লগের এতটুকু কোথাও ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারো আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আর আজকে দেখলে তো কতগুলো জবা ফুল ফুটেছে তাই তোমাদের দেখালাম আসলে গাছটা নিচে নিচের দিকটা না কেটে দেওয়া হয়েছে ঝোপ হয়ে যাচ্ছিলো যাতে লম্বা হয় সেই জন্য নিচের কতগুলো ডাল কেটে দেওয়া হয়েছে সেই জন্য ফুলটা একটু কম হচ্ছিলো তো আজকে দেখলাম চার পাঁচটা ফুল ফুটেছে তা ভাবলাম তোমাদের একটু দেখাই তো ফুলটুল তুলে নিয়ে এসে আমি ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি আর আমি কিন্তু সকালবেলা স্নান করে ফেলেছি একদম মানে আজকে একদম সকাল সকাল স্নান করে ফ্রেশ হয়ে গেছি তো আজকে স্কুল আছে আমার হাজব্যান্ডের আর সেই জন্য একটুখানি তাড়াহুড়ো করছি যাতে সকাল সকাল তাদেরকে খাবার দাবার দেওয়া হয় তো আমি ঠাকুর ঘরটা মুছে আমি এইখান থেকেই ধুচ্ছি বাইরে আসলাম ধুতে এই ড্যাকাটা আসলে কী বলো তো বাইরে ধুলে না ভালো হয় ভেতরে তো কোনো জায়গা নেই হয় সিঙ্কে না হলে বেসিনে না হলে বাথরুমে তো সেগুলো তো আর ওখানে ধোয়া যায় না বাথরুমে তো আর ঠাকুরের জিনিস ধোয়া যায় না সিঙ্কে বা বেসিনেও ধোয়া যায় না তো বাইরে আসলে আমার সুবিধে হয় আর নোংরাটাও পড়ে না ভেতরে আর এসে সব কাজ কমপ্লিট করে সবে মাত্র কাজে হাত ধু দেও ভাবছি আর কি আর সেই সময় আমার মেয়ে উঠে গেছে আর আমি কিন্তু ওকে ব্রাশ করানোর জন্য অনেকক্ষণ থেকে মানে ওকে রাজি করাচ্ছি ও কিছুতেই করবে না তো অবশেষে ব্রাশটা করলো মানে করছে আর কি আর ওর ব্রাশটা দেখেছো ওর ব্রাশটা কিন্তু বড়দের ব্রাশ আমাদের জন্য এক্সট্রা কয়েকটা ব্রাশ এনেছিল মানে যখন আনে তিন চারটে করে আনে যাতে অন্য সময় কাজে লেগে যায় আর ও সে কী করেছে ওখান থেকেই একটা ব্রাশ নিয়েছে আর নিজের ব্রাশটাকে বাদ দিয়ে দিয়েছে তো ওটা দিয়ে ব্রাশটা করালাম করিয়ে কোল থেকে নামিয়ে আমি এখানে ওর একটু দুধ করে দিচ্ছি ওর দুধটা করে পাশে সরিয়ে রাখলাম আর আমি আমার জন্য একটু চা বসাবো আজকে আমি দুধ চা খাবো তো সেই জন্য ভাবলাম আগে থেকে একটু বসিয়ে রাখি দুধ চা তো একটু ফুটতে সময় লাগে ততক্ষণে আমার মেয়েকে আমি আমার দুধ ওকে খাইয়ে দেবো মানে যতক্ষণ আমার চাটা হবে ততক্ষণ আমার মেয়েকে আমি দুধটা খাইয়ে দিয়ে আসতে পারবো একা একা খেতে পারেও কিন্তু দুই একদিন আবার বাহানা করে যে মামা তুমি একটু খাইয়ে দাও আর যেহেতু আজকে হরলিক্স বা কমপ্লান বা পিডিয়াশিওর নেই তো শুধু দুধ শুধু দুধটা খেতে অতটা পছন্দ করে না তো সেই জন্য ভাবছি আমি খাইয়ে দিই নাহলে আর পুরোটা খাবে না তো ওকে খাইয়ে দিয়ে এসে দেখো আমার চাটা সেঁকে নিয়েছি আর আজকে আমি চায়ের সঙ্গে বিস্কুট খাচ্ছি মুড়ি খাচ্ছি না মুড়ি খাচ্ছি না কারণ মুড়ি নেই আর আমি না মুড়ি খেতে ভীষণ ভালোবাসি মুড়ির সঙ্গে বাদাম হলে চায়ের সঙ্গে তো কোনো কথাই নেই তাছাড়া তাছাড়াও শুধু মুড়ি কিন্তু আমার খুব ভালো লাগে আর চানাচুর বা অন্য কিছু ভুজিয়া এই জাতীয় জিনিস আমি মুড়ির সঙ্গে খাই না বা আমি চানাচুর একদমই খাই না মানে আমার একদমই পছন্দের জিনিস হচ্ছে চানাচুর তো বিস্কুট খাচ্ছি আর বিস্কুট খেলে না আমার বেশিক্ষণ পেটে থাকে না খানিকক্ষণ পরে খিদে পেয়ে যাই মুড়ি খেলে বেশি একবাটি খাওয়া যায় পেটে অনেকক্ষণ থাকে যেহেতু ভারী ব্রেকফাস্ট তো সকালে করা হয় না তো সেই জন্য চা খেয়েই আর কি পেটটা ভরাই তো এখন চা খেয়ে সোজা যাবো রান্নাঘরে আর এখানে দেখো আমি আলু ভাজি আর উপাশে ছোট্ট কড়াই দেখতে পাচ্ছ সবুজ সবুজ ওটা হলো ব্রোকলি আর ব্রোকলি এনেছিলো আমি দেখিয়েছি ওই ব্রোকলিগুলো কেমন হলদেটে টাইপের হয়ে যাচ্ছিলো ওই জন্য আমি রাত্রে কেটে একটু ভাপিয়ে রেখেছিলাম রেখে আমি ফ্রিজে রেখেছি আসলে ফ্রিজটা কি বলো তো বলছিলাম যে খারাপ আসলে ফ্রিজের নিচের অংশটা ঠান্ডাটা একটু কম হচ্ছে কিন্তু এখন যা বাইরে ওয়েদার ভীষণ গরম সে তুলনায় ফ্রিজের একটুখানি বেশি ঠান্ডা তো সেই জন্য ভাবলাম ফ্রিজেই রাখি আর কি আর সকালে উঠেই ঘুম থেকে উঠেই দেখো আমি মাছগুলো বাইরে বার করে রেখেছি তাও এরকম শক্ত শক্ত আছে তো আমি আর অপেক্ষা করলাম না নুন হলুদ মাখিয়ে একটু ঢেকে ঢেকে বেশ খানিকক্ষণ ধরে ভাজা করব। ভাজা করতে বেশ অনেকক্ষণই টাইম লেগে যাবে তো আমি একপাশে ভাজা করতে দিয়েছি আর আর এই পাশটায় আমি এখানে আমি ব্রকোলিটা করে নিচ্ছি ব্রকোলিটা পেঁয়াজ রসুন আর একটুখানি বেশি টমাটো দিয়ে যে সব বেসিক মশলা থাকে তো সেইগুলো দিয়ে করব ভালোই লাগে জানো তো আর আমার বাচ্চারাও এটা খুব ভালো খায় খুব বেশি ঝোলঝোল হবে না আবার খুব বেশি মাখা মাখাও হবে না অবশ্য আমাদের বাড়িতে সবাই একটুখানি বেশি ঝোলঝোল পছন্দ করি তো তোমরা যদি এরকম তরকারি করো তো একটু গা মাখা মাখা করো তাহলে ভালো লাগবে খেতে আর শেষে একটুখানি আমি গরম মশলা দেবো একটু ভালো করে দেখো আমি একটু কষে নিচ্ছি যেহেতু আগের দিন আমি এটাকে যে কোনো রকম ভাজা করিনি শুধুমাত্র একটু ভাপিয়ে রেখেছিলাম যাতে ব্রকলিটা যাতে নষ্ট না হয় সেই জন্য তো একটুখানি ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে বসিয়ে দিলাম আর এই পাশে আমি চটপট করে ইয়ে করে নিচ্ছি তোমার মাছের ঝাল মাছের ঝাল আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে তো সেই জন্য আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে মাছের ঝালটা করে নিচ্ছি গরম ভাতের সঙ্গে যাতে ও খেয়ে যেতে পারে আর ও যখন বিকেলে বাড়ি আসে না তখন এসে ভাত খায় কিন্তু তখন এগুলো ঠান্ডা হয়ে গেলে না অতটা ভালো লাগে না খেতে গরম গরম যেরকম ভালো লাগে তো রান্নাটা তাড়াতাড়ি করার জন্য আমি ওখান থেকে ব্রকলিটা এখানে এনে রেখেছি আর ও আমি ভাত চা পিয়েছি আর এক পাশে দেখো আমার প্রায় কিন্তু মাছের ঝালটা হয়ে গেছে আর এই যে ধনেপাতাটা পাতাটা দেখছো এটা আমার গাছের ধনেপাতা পাতা দেখিয়েছি ঠিক এই রান্নাঘরে এই জানলাটা সোজাসুজি আমার বেশ কয়েকটা ধনেপাতা পাতা গাছ হয়েছে তো সেখান থেকেই ছিঁড়ে নিয়ে এসেছি তো ছিঁড়ে নিয়ে এসে আমি ধন্যবাদটা দিয়ে দিলাম দিয়ে আমার কিন্তু রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো যেহেতু এ পাশটা ফাঁকা হয়ে গেছে সেই জন্য আমি কড়াইটা আবার এখানে নিয়ে এসেছি আর এখানেও আমার ব্রোকলিটা পুরো শেষ রান্না আর দেখো কী কী রান্না হয়েছে এখানে হচ্ছে মাছের ঝাল আর ব্রোকলি আর এপাশে হয়েছে ডিম ভাজা মানে ডিমটা ঝুটোঝুটো করে ভাজা করেছি আর খুব অল্প পরিমাণে মাছের ডিম ছিল সেটা আমি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ভেজে রেখেছি তো সেটা তোমাদের দেখায়নি মানে দেখানো হয়নি আর কি মিস করে গেছি তো এখানে আমার হাজব্যান্ডকে আমি খেতে দিয়ে দিয়েছি ভাতটাও ও আস্তে আস্তে বেশখানি রাখলে কি ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি করে খেতেও পারবে আর আমার মেয়ের হাতে দেখে দেখতে পেয়েছো এখানে আমি মেহেদি আছে ও সকাল থেকে আমার পেছনে লেগে আছে যে মাম্মা তোমার কখন কাজ হবে তোমার হাতে আমি মেহেদি পরাবো আমি সাধারণত এইগুলো পড়ি না আমার খুব একটা ভালো লাগে না আমি জীবনে হার্ডলি বোধহয় দু থেকে তিনবার দিয়েছি হাতে আর আমার মেয়ে এগুলো বোধহয় টিভিতে কার্টুনে দেখেছে এই জন্য ওর একটু শখ জেগেছে যে মেহেন্দি পড়বো তো নিজেতে মেহেন্দি পড়েইছে সে আমি আগে ব্লগে শেয়ার করেছি আর সকালবেলা কিন্তু একতরফা বাবাকেও পড়ানো হয়ে গেছে হাতে মেহেন্দি তো সেটা আর হচ্ছিল না মানে মেহেন্দি ওর ঠিক পোষায়নি তখন আমার হাতে আবার খানিক্ষণ পড়ালো তো আমার হাতে হাতে পরিয়ে নিয়ে আমার আমি সঙ্গে সঙ্গে ধুয়েও ফেলেছি কিন্তু কিছু একটা কেমিক্যাল বা কিছু দেওয়া আছে যে সঙ্গে সঙ্গে কালার ধরে গেছে আমার হাতে তো ওর বাবার সঙ্গে অল্প একটুখানি মাছই খেয়েছে মেয়ে সেই জন্য আর ভাত খাবে না আর সেই জন্য আমি না একটুখানি ফল দিচ্ছি ফলটা না আমি সাধারণত এই সময়টা দিই না ওকে আমি ফলটা দিই একদম দুপুরবেলা আর এই সময়টা আমি সাধারণত ওকে ভাতটাই দিই ওর বাবা চলে যায় যাওয়ার পরে খুব অল্প পরিমাণে হলেও এই সময়টা ভাত দিই কিন্তু যেহেতু ওর বাবার কাছ থেকে অল্প পরিমাণে খেয়েছে সেই জন্য ভাত খাওয়ার চাহিদাটা আর নেই সেই জন্য আমি ফল দিলাম ফলটাও খুব ভালো খায় বিভিন্ন রকম ফল পছন্দ করে খেতে তো দুটো কলা দিয়েছিলাম দুটো কলা তো খেতে পারিনি একটা কলায় খেয়েছে আর কিছুটা আঙুর আর একটা কুল খেয়েছে তো যা খাই তাই ভালো পুষ্টিকর খাবার যেটুকু পেটে যায় সেটুকুই ভালো তো আর এখানে দেখো আমি কিছু মশলা শুকনো খোলায় ভেজে নিচ্ছি আসলে কি বলো তো এই মাসের মশলা আমার ফুরিয়ে গেছে তো মশলা আমি বাড়িতেই করব আর এই ফার্স্ট টাইম আমি বাড়িতে গরম মশলা গুঁড়ো করছি গরম মশলা আমি সাধারণত বাইরে থেকে কিনে নিয়ে আসি বাড়িতে গুঁড়ো করি না ঠিক আছে দেখো আর এখানে দেখো আমি কিছু ছোলা ভিজিয়েছিলাম তার অঙ্কুর বেরিয়ে গেছে ছোলাটা ভিজিয়েছিলাম আসলে খাওয়ার জন্যে না মাহি কিছুদিন আগে কিছু মটরশুঁটির গাছ পুঁতেছিল মানে বীজ পুঁতেছিল তো সেখান থেকে কোনো রকম চারা বেরোয়নি তাই কান্নাকাটি করছিল তো গাছ পোতার জন্যেই আমি এই ছোলাগুলো ভিজিয়েছিলাম অঙ্কুর বার করেছি যে এখানে পুতবো সেই জন্য তাহলে ও মজা পাবে আমি পুতবো না আসলে ও পুতবে ওর বায়না মেটানোর জন্যই এগুলো করা কিন্তু ও দেখলাম বেশ ভালোই খাচ্ছে আর ও না কাঁচা জিনিসটা বেশি পছন্দ করে বিট গাজর বলো শশা বলো এই ধরনের জিনিস বিট গাজর যদি আমি রান্না করে ফেলি তো সেটা অতটা পছন্দ করে না কিন্তু কাঁচা কাঁচা দাও ও খুব ভালো খায় সেই জন্য বোধহয় ফলটাও ও বেশি পছন্দ করে মানে কাঁচা কাঁচা জিনিসটা বেশি পছন্দ করে তো ও এখন ও নিজের ইচ্ছে মতো এখানে পুচ্ছে জানি না একটাও হবে কি না কেননা ও তো একদম উপর উপর দিচ্ছে তো ওকে ওর মতো করতে দিয়ে আমি খানিকটা পরে চলে গিয়েছিলাম নিয়ে নিজের কাজ করেছি আর আর তখন আর আমি কন্টিনিউ করিনি তোমার ব্লকটা তারপর আমি এখানে দেখো সন্ধ্যাবেলা একদম এখানে এই জলের ফিল্টারটা আমি মারছি জলের ফিল্টারটা স্কচ ব্রাইট আর এখানে একটা লিকুইড সোপ দিয়ে আমি ভালো করে মারছি বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম মাজবো কিন্তু কিছুতেই ফিল্টারটা ফাঁকা পাচ্ছিলাম না তো আজকে ভাবলাম যে অন্য কোনো পাত্রে জলটা ঢেলে রেখে ফিল্টারটা আজকে মাজবই তো অন্য হাঁড়িতে বলো বোতলে বলো সব কটাতে জল ভর্তি করেছি করে নিয়ে আমি ফিল্টারটা ফাঁকা করে আমি এখন একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি একটা জল থাকতে থাকতে আর একটা মাথার উপরে দেওয়া হয় সেই জন্য না ফিল্টারটা মোটে ফাঁকা হয় না তো ফিল্টারটা পরিষ্কার করে আমি যে মশলাগুলো দুপুরবেলা শুকনো খোলায় গরম করে রেখেছিলাম তো সেইগুলো আমি এখন গুঁড়ো করে নেব তো অনেক দিন পর আমি এখানে গরম মশলা গুঁড়ো করছি তো সাধারণত গরম মশলাটা আমি কিনেই নিয়ে আসি এবারও তাই কিনবো সেই জন্য খুব অল্প পরিমাণে গুঁড়ো করছি দেখতেই পাচ্ছ আর এত সুন্দর গন্ধ বাড়ির গরম মশলা আমি খুব ভাল লাগছিল বেশ গন্ধটা তো সব মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি পুরো এক মাসের জন্য একদম গুঁড়ো করে নিয়েছি তো একটু একটু করে বার করব আর যেরকম প্রয়োজন হয় সেরকমই আমি ব্যবহার করি আর কি বলো তো শিলনোড়া আমি ব্যবহার করি না এখনও পর্যন্ত প্রয়োজন হয় না তো শিলনোঁড়া ছিল তো কোনো কারণে আমি এ বাড়িতে যখন শিফট হয়েছি আনতে পারিনি তো এখন আর প্রয়োজন হচ্ছে না যদি কখনো প্রয়োজন হয় তো আবার কিনে নেব আর এখানে দেখলে যে আমি দুটো লুচি করেছি লুচি দুটো আমার মেয়ে খাবে বলে ওর জন্যই করা হয়েছে আর আমাদের জন্য আমি করছি এখানে আর রুটি আর রাত্রে করেছিলাম বেগুন ভাজা আর আমার মেয়ে জামুন খাবে বলছিল বাড়িতে বানাতে বলছিল তো বাড়িতে আমি আর সময় করে উঠতে পারিনি আজকে খুব বিজি ছিলাম সন্ধ্যাবেলাটা সেই জন্য ওর বাবা কিনে নিয়ে এসেছিলো তো মা রাত্রে কি কি মেনু হলো সেটা তোমাদের দেখেই দিলাম তো আজকের ব্লগটা আমি এ পর্যন্ত রাখবো আর বাড়াবো না তো কেমন লাগলো অবশ্যই জানিও অনেক দিন পর পুরো রাত পর্যন্ত শ্যুট করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও